সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি, মাত্র এক মিনিটে, এক ক্লিকে আপনি কিভাবে একটা সম্পূর্ণ আর্টিকেল লিখে ফেলতে পারেন, তাও এসইও ফ্রেন্ডলি। তো এবার আসেন, আজকে আমি যে এআই টুলস নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা নিয়ে আমার মোটামুটি আরও 20-25টার মতো টিউটোরিয়াল আসবে। জাস্ট প্রতিটা ক্লাসের ভিতরে আমি ইউনিক ইউনিক বিষয়গুলো নিয়ে ডিসকাস করব বা কথা বলবো। তো এবার আসি, এটা কিভাবে করবেন। আর এই কাজটা আমি যদি চাই ফাইবার মার্কেট প্লেসে দিয়ে আর্ন করতে পারি। তো আপনারা কষ্ট করে লিখতে হবে আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং লিখলে আপনি অনেক সার্ভিস পাবেন যারা শুধু আর্টিকেল লিখতেছে। দেখেন, একটা করে আর্টিকেল লিখে দিবে $40, $15, $5, মানে হিউজ কাজ পাচ্ছে। শুধু এই আর্টিকেল লিখেই হিউজ টাকা আপনারা কামাইতে পারবেন। আর এবার আসে প্রশ্ন আছে যে আমি যে আর্টিকেলটা লিখবো ইউআইয়ের মাধ্যমে বা এই রোবটের মাধ্যমে বা এআই ইন্টেলিজেন্সের মাধ্যমে, তো পরবর্তীতে আমার কোনো কপিরাইট সমস্যা হবে কি না বা প্লাজিরম চেকারের ভিতরে প্লাজিরম ধরা পড়বে কি না, এটা সম্পূর্ণই রিয়েল হবে। আপনি কোনো প্রকার, আপনার কোনো প্রকার প্রবলেম করবে না। আর এখানে প্লাজিরম আপনার হয়তো সর্বোচ্চ 5% আসতে পারে। আমরা জানি 20%-এর উপরে গেলে সেটা খুব একটা হেল্প, মানে আমাদের কাজে লাগে না। আমাদের 5% এটা কোনো বিষয়ই না, ঠিক আছে। তো কীভাবে কি, দেখেন এখানে অনেকে আছে যারা শুধু আর্টিকেল রাইটিং করে মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতেছে শুধু শর্টকাট মাধ্যমে, বা তারা আর্টিকেল সিস্টেম কিন্তু তারা নিজেরা টাইপিং টাইপিং করে এত কষ্ট করে লেখে না। তাদের কিন্তু কোনো না কোনো মেথড আছে টাইপিং লেখার, হয়তো কোনো জায়গায় আইডিয়া পায়, কোনো না কোনোভাবে তারা এই সিস্টেমগুলো অবলম্বন করে। এখানে অনেকে আছে যারা নিজেরাই লিখে ফেলতে পারে, অনেকে আছে যারা বিভিন্ন প্রিমিয়াম টুলসের মাধ্যমে এই আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং বা ব্লগ পোস্টিং, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে এখান থেকে ফাইবার মার্কেট প্লেস থেকে ইনকাম করে। দেখেন এখানে অনেকে আছে যারা ফাইবারে এই কাজগুলো ইজিভাবে করতেছে কন্টেন্ট রাইটিংয়ে। এখানে কিন্তু হিউজ প্রতিযোগী, তারপরেও আপনি যদি এই কন্টেন্টটা খুবই লো প্রাইসে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 100-এ 100 আপনি ইনকাম করতে পারবেন। হয়তো লেটে হোক কিন্তু হবে, 100% শিওর। তো এটার নাম হচ্ছে আর্টিকেল রাইটিং। এখানে সার্ভিস অনেক বেশি, আর্টিকেল রাইটিং লিখলে আপনারা এই সার্ভিসটা দিতে পারবেন। তো এখানে যারা দিতেছে খুবই পপুলার এবং সবথেকে বেশি বলতে পারেন অর্ডার পেতে পারেন আপনি, মোটামুটি এটার ভিতরে আপনি পেতে পারেন। কারণ হচ্ছে এখানে দামও বেশি, আর প্রতিটা বা পৃথিবীর যতগুলো ওয়েবসাইট থাকুক না কেন, প্রত্যেকটারই কিন্তু আর্টিকেল লিখতে হয়, আর্টিকেল লিখতে হয়, ব্লগ পোস্টিং লিখতে হয়, বিভিন্ন কিছু লিখতে হয়। যদি আমাদের একটা ক্লিকে যদি একটা সম্পূর্ণ আর্টিকেল লিখে ফেলে, আমি জাস্ট তাকে একটা সামান্য কমান্ড করব, আমার আর্টিকেলটা কমপ্লিটলি তৈরি করে ফেলছে, তাহলে খুব কিন্তু ভালো হয়। চলুন আমরা দেখি কীভাবে আর্টিকেলটা লিখবেন। তো আমি এটা কেটে দিলাম, আমি চলে আসবো ফাইবারে, সরি আমি চলে যাব গুগলে। আমি এখান থেকে সার্চ করব ক্রিয়েটিভ ফেব্রিকা। আপনি এখান থেকে creativefabrica.com লিখে সার্চ করলেই আপনারা চলে আসতে পারবেন। দেখেন এরকম একটা অপশান আসবে, আসার পরে আপনার এখানে বলবে যে আপনার যে ব্রাউজারের ভিতরে জিমেলটা থাকবে, বলবে যে ওখান থেকে যেটা যেটা তোমার পছন্দ হয় সেই জিমেলটা দিয়ে এখানে সাইন আপ করে ফেলো। তো আপনাকে কষ্ট করে এসে একটু সাইন আপটা করে নিতে হবে, ঠিক আছে। তো আপনি সরাসরি এখান থেকে সাইন আপ করতে পারবেন, যেহেতু আমার অলরেডি করা আছে। এটা একদম বাচ্চাদের কাছ থেকে, এটা যে কেউ করতে পারবে সাইন আপ করার কাজ, আমি মাত্র এক ক্লিকে করে ফেলছি। তো আপনারা যখন আসবেন ফার্স্ট টাইম সাইন আপ করার পরে, ক্রিয়েটিভ ফেব্রিকা লেখার পরে, আমরা এখানে থেকে অনেক কিছু পাবো। এখানে এটা বিষয়ে আলোচনা করা অনেক সময়ের ব্যাপার, আমরা চাচ্ছি যে শর্টকাট পদ্ধতি, জাস্ট আমরা ওয়ান ক্লিক বাই একটা অল আর্টিকেল এটা আমরা তৈরি করব। তাহলে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের আর্টিকেলটা হবে টুলসের মাধ্যমে, মানে এআই, এটা একটা সম্পূর্ণ এআই কোম্পানি বা একটা রোবট বলতে পারেন, তো আমরা যেটা করবো আমাদের একটা টুলসের সাহায্য নিতে হবে। আমরা সরাসরি তাহলে কোথায় যাব, আমরা টুলস অপশনে যাব বা মেনু থেকে আমরা টুলসে যাব। যাওয়ার পর এখানে থেকে লেখেন সিএফস পার্ক, এই প্রথমটা পাবেন, এটাতে আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করে ফেললাম, এবার দেখি কোথায় নিয়ে যায়। ওকে, এখানে অনেক কিছু আসবে, ঠিক আছে, আপনার ছবি,
ভালো করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করবো। যেহেতু এটার উপরে আমি মোটামুটি অনেকগুলো ভিডিও বানানোর চিন্তা ভাবনা করে ফেলছি, কারণ এটা খুবই হেল্পফুল একটা এআই বলতে পারেন বা আপনারা বলতে পারেন একটা রোবোটিক সিস্টেম। তো এটা দিয়ে আপনি যে কোনো কাজই মানুষের মতো করে ফেলতে পারবেন, একজাক্টলি মানুষের মতো হবে না, ঠিক আছে, আপনাকে কমান্ড লিখে দিতে হবে। তো এবার দেখেন এখানে আমরা আমরা যেহেতু চাচ্ছি যে একটা আর্টিকেল লিখতে, সেই জন্য আমরা এখানে কী করবো, ক্রিয়েট টেক্সট, ওকে, আমরা এইটাতে ক্লিক করব, সিএফ স্পার্ক রাইটার, এখানে আমরা ক্লিক করব। এখানে প্রতিটার কাজ আমি একটা সময় ইনশাল্লাহ যদি সময় পাই তো আপনাদেরকে দেখাবো। সিএফ স্পার্ক রাইটার এখানে আমরা চলে আসছি, এখানে আপনি আর্টিকেল লিখতে পারেন, ফেসবুক অ্যাড কপি লিখতে পারেন, আর্টিকেল সিয়াকশন কাট কুল্ড ইমেল আর্টিকেল আউটলাইন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যেমন এখানে গ্রিটিং কার্ড, আপনি যদি কারো উইশ করতে চান ফ্যামিলি অথবা যে কোনো মানুষের, আপনি চাইলে উইশ করতে পারবেন। এখানে এক্সকিউজ, আপনার মনে করেন মনে হইলো যে আপনি কোনো জায়গায় যাইতে চাইতেছেন না, একটা বাহানা বানানোর দরকার, তাহলে আপনি এক্সকিউজ দিয়ে একটা বাহানা বানিয়ে দিতে পারেন। অনেক সময় হয় আমাদের ক্লায়েন্ট আমরা কথা বলতে চাই না, মাঝে মাঝে এক্সকিউজ দরকার পড়ে, এক্সকিউজগুলো আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন, খুব কিন্তু হেল্পফুল একটা টুলস। তো আমাদের যেহেতু দরকার কি ফুল আর্টিকেল জেনারেটর, তাহলে আমাদেরকে এখানে আরও অনেক কিছু আছে, দেখেন আর্টিকেল আউটলাইন, আর্টিকেল ইন্ট্রোডাকশন, আর্টিকেল সেকশন, আর্টিকেল টাইটেল আইডিয়া নিতে পারেন, আর্টিকেল হেডলাইন নিতে পারেন, স্টার্ট ওকে, আর্টিকেল মানে ইত্যাদি ইত্যাদি, আর্টিকেল প্যারাগ্রাফ, লিস্টিং, রিপোর্টিং, ওকে, এসইও ম্যাটার ডেসক্রিপশন, ল্যান্ডিং পেজ, হিরো টেক্স ইত্যাদি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, জেনারেট অ্যাড কপি, আপনি যা খুশি এখান থেকে সবই করা পসিবল। তো আমাদের দরকার কি, আমি বলছি যে আমরা একটা ক্লিক করব যেন আমাদের একটা আর্টিকেল লেখা হয়ে যায় একটা টপিকের উপর। তো কি করব আমরা, এখান থেকে দেখেন লেখাচ্ছে অলি 30 সেকেন্ডের ভিতরে একটা আর্টিকেলের আইডিয়া বা আর্টিকেল লিখে দেবে দাদা। তো আমরা এখান থেকে আর ট্রাই নাও ফুল আর্টিকেল এখানে ক্লিক করব। তো আমি এখানে দেখেন কিওয়ার্ড, আপনাকে আপনি যে আর্টিকেলটা লিখবেন, এটা মজার বিষয় হচ্ছে আমাদের অনেক সময় বায়াররা কিওয়ার্ড দিয়ে দেয় বা আমাদের নিজেরা কিওয়ার্ড রিসার্চ করে এখানে যা পেস্ট করলে ওই কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে একটা সুন্দর একটা আর্টিকেল লিখে দিবে বা ব্লগ পোস্টিং হতে পারে আপনাকে লিখে দিবেন। তো এবার যেটা করবো আমি এখান থেকে, আমি ধরেন আমি ফ্রিলান্সার রিলেটেড বা ফ্রিলান্সিং রিলেটেড আমি কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করবো। তো আমি এখানে ধরেন ফাইবার নিয়ে ভিডিও বানাইতেছি, ফাইবার ওকে, ফ্রিলান্সার আমি এটা দিয়েই শুরু করে দিই, ফ্রিলান্সিং ওকে, ফ্রিলান্সিং ওকে, ভুল হলে সমস্যা নাই, ফ্রিলান্সিং ওকে হয়ে গেছে। এবার আমি চাইলে এটার উপর বেস করে আমি কিন্তু একটা আর্টিকেল টাইটেল লিখতে পারি, ইউজ এআই, আমি একটা ইআইতে ক্লিক করলাম, দেখেন দি ফাইবার ডলার ইত্যাদি ইত্যাদি, একটা এটা পছন্দ হয় নাই, তারপরে আমি আরেকটা দিতে পারি ফ্রিলান্সিং, ফাইভ রিজনস টু ইউজ ফাইবার ইয়োর ফ্রিলান্সার বিজনেস, সুন্দর সুন্দর, এটা যদি আমি বাংলা করে দেখি তাহলে কিন্তু আপনি সুন্দর সুন্দর আইডিয়া পেতে পারেন এখান থেকে, ঠিক আছে, সুন্দর সুন্দর। তো আমরা যারা অনেকে আছি খুবই অলস, আমি নিজেও খুব একটা ইংলিশে খুব একটা দক্ষ না, তো দেখা যায় যে আমাদের অনেকেরই আছে। তো এখানে আমরা যেহেতু আমাদের বাংলাভাষী মানুষ আমরা, তো আমরা কিন্তু অত ব্রিটিশদের মতো করে ইংলিশে আমরা কিন্তু লিখতে পারবো না। তো আমরা এখানে যদি চাই আমরা সহজে কিন্তু এটা লিখে ফেলতে পারি, আপনার ফ্রিলান্সিং ব্যবসার জন্য ফাইবার ব্যবহার করার 5টি কারণ, ওকে, এখানে সুন্দর একটা লিখে দিচ্ছি, আমি ধরেন এটাও পছন্দ না তাহলে আরেকটা জেনারেট করে ফেলি, ওকে, হোয়াই লাভ ফাইবার গাইড মেক মানি ইত্যাদি, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা তৈরি করে দেয়। আমি ফাইবারকে কেন ভালোবাসি, একজন ফ্রিলান্সার হিসেবে অর্থ উপার্জনের জন্য একটি গাইড, দেখেন এখানে কিন্তু একটা, ধরেন আমার এটাই খুব একটা পছন্দ হয়েছে, ধরেন এখানে থেকে আপনি কিন্তু একটা আউটলাইন তৈরি করতে পারবেন। তো আমি এখানে ইউজ করে দিলাম কিছু পয়েন্ট, আপনাকে এক্সাম্পল দিবে তারা, ধরেন পয়েন্টগুলো আপনি স্কিপ করতে পারবেন, দেখেন ফাইবার অনলাইন মার্কেটিংয়ের উপরে মোটামুটি কিছু পয়েন্ট জেনারেট করে দিতেছে, চাইলে এটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, দেখেন ওরা কিন্তু তৈরি করে দিতেছে মোটামুটি, এটা চাইলে আপনি ধরেন এটা যদি ভালো না লাগে তাহলে আবার ইউএসএ ক্লিক করেন আরেকটা চলে আসবে, ধরেন আমার এটাই খুব একটা ভালো লাগছে। তো আমি চাচ্ছি যে এখানে আপনি চাইলে বাসা চেঞ্জ করতে পারেন, দরকার নাই, যেটা আছে বাজে বাই ডিফল্ট এটাই থাকবে। আমরা ধরেন এবার একটা কমপ্লিটলি একটা আর্টিকেল লিখে ফেলবো,
তো আমরা এখান থেকে ক্রিয়েটে আর্টিকেলে ক্লিক করব। আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এটা একটু প্রসেসিংটা হইতে সময়ের ব্যাপার, কিন্তু মজার বিষয় ততক্ষণ হতে থাকুক, আমরা আপাতত অন্য বিষয় নিয়ে কথা বলি। মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে সব কিছু একটা প্রপারলি সব কিছু করে ফেলতে পারবো। যারা আমরা ফাইবারে কাজ করি, মার্কেট প্লেসের বাইরে কাজ করি, আমরা চাইলে এখান থেকে একটা মেল তৈরি করতে পারি, কুল মেল, বা বায়ারকে একটা মেল তৈরি করতে পারি, যে কীভাবে মেল তৈরি করলে বায়াররা আকৃষ্ট হবে বা আপনার বিজনেস সম্পর্কে জানবে। এই সম্পূর্ণ মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চাইলে নেক্সট ক্লাসে আলোচনা করতে পারি, যদি আপনারা চান। তো যদি চান যে বায়ারকে কীভাবে একটা সুন্দর একটা মেল তৈরি করা যায়, সে মেলটা আমরা পাঠাবো, আর বায়ার ক্যাচ করবে বা ধরবে, আপনি ধরতে পারবেন বায়ারদেরকে, বায়ারদেরকে আপনার প্রোডাক্টগুলো, আপনার ক্রিয়েটিভগুলো তার সামনে উপস্থাপন করতে পারেন, সম্পূর্ণই করা যাবে এখান থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন আমার কিন্তু সুন্দর একটা, খুবই প্রপারলি একটা, কমপ্লিটলি, আরে ভাই মাথাই নষ্ট। দেখেন প্রতিটা পয়েন্টের উপর বেস করে আপনি চাইলে কিন্তু পয়েন্টগুলো আপনি লিখে দিতে পারেন। এই যে পয়েন্টগুলো, এইগুলো আপনি চাইলে লিখে দিতে পারেন, এই পয়েন্টগুলোর আউটলাইনটা আপনি লিখে দিতে পারেন। তাহলে প্রতিটার উপর এই এআই আপনাকে সম্পূর্ণ একটা আর্টিকেল লিখে দিবে। দেখেন প্রতিটা পয়েন্টের উপর কি কেমন কি সব কিছু এখানে বিশাল বড় একটা আর্টিকেল লিখে দিছে, কারণ আর্টিকেল আমরা এখান থেকে আর্টিকেল, আর এটা কিন্তু প্লাজিরম চেকারে চেক করলে আপনার সর্বোচ্চ 5% পর্যন্ত ধরতে পারে, এটা কোনো সমস্যাই হবে না। তো দেখেন এটা কিন্তু আমার সম্পূর্ণ একটা ই হয়ে গেল। দেখেন আমি ফাইবারে কেন ভালোবাসি, একজন ফ্রিল্যান্সার হিসেবে অর্থ উপার্জনের জন্য একটি গাইড, একজন ফ্রিল্যান্সার হিসাবে আমি ক্রমাগত অর্থ উপার্জন নতুন এবং আকর্ষণীয় উপায় খুঁজছি। আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ওয়েবসাইটে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার পরম প্রিয় ফাইবার হলো একটি অনলাইন মার্কেট প্লেস, যা ফ্রিল্যান্সার $5 একটি সেট মূল্য তাদের পরিষেবা অফার করে দেয়। আমি ফাইবার পছন্দ করি, ব্যবহার করি, জন্য একটি অবিশ্বাস্যকভাবে সহজ প্ল্যাটফর্ম এবং এটি বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে। তো এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় মাতাই নষ্ট, মানে শব্দ চয়নগুলো দেখেন অনেক সুন্দর, এটাতে কিন্তু অনেক কিছু করে ফেলা সম্ভব। তো এটা যেহেতু আপনাদের শেখানোর উদ্দেশ্য, এটাতে আপনার আমি বলবো না সব কাজ করবেন, আপনি মোটামুটি আপনার লাইফের 99% কাজ আপনি করে ফেলতে পারবেন এই ইয়ার মাধ্যমে। দেখেন সুন্দর একটা কিন্তু ডেসক্রিপ আর্টিকেল তারা আমাকে লিখে দিয়েছে, এখন বড় করে লিখে দিয়েছে, আর কি লাগে বলেন। এবার চাইলে আপনি কিন্তু এটা আপনার ব্লগ পোস্টিংয়ে বা ব্লগে রাখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি অ্যাডসেনের মাধ্যমে ইনকাম করতে পারেন। তো এরপরে আপনারা কোন টপিক নিয়ে ক্লাস করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার চাই আমি, ঠিক আছে? যারা আমাকে মানে পছন্দ করেন বা ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, যতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।